হয়তো আমরা কোনোদিন হঠাৎ করে দেখতে পাবো যে বাংলাদেশে আমেরিকা সেনাবাহিনী পাঠাইতেছে। কেন? কারণ এরা এইভাবে অ্যাক্টিভিটিস চালালে হয়তো বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে, নয়তো ধরেন এরকমের সিদ্ধান্ত নিলেও নিতে পারে। তবে পরে সেটা প্রত্যাখ্যান করেছে বিএনপি। আগুন যে আরো জ্বলবে, মারাত্মক হবে পরিস্থিতি, তা এবার বলাই বাহুল্য। তোমরা কি মনে করতেছো এইবার নির্বাচন করলে তোমাদের মিশন থাকবে শুধু ভিসা রেস্ট্রিকশনে আমেরিকা বসে থাকবে? এইটা কি তারা বুঝে না? তাদেরকে বুঝতে হবে, আমাদেরকে যদি অ্যাবান্ডন ঘোষণা করে কত লক্ষ কোটি মানুষ বেকার হবে গার্মেন্টসে। আসসালামু আলাইকুম। তো শ্রোতা, বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় বা লেটেস্ট আপডেট নিউজটি নিয়ে আপনাদের সামনে ইতিমধ্যে হাজির হয়েছে। আপনারা ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝিয়ে গিয়েছেন আজকে কোন টপিকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বা আপনাদেরকে কিছু ভিডিও স্ক্রিপ দেখাতে যাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখেই শুরু করছি আজকের ভিডিও। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট করে আপনার কাছে একটি অনুরোধ, যদি আমাদের চ্যানেলটিকে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে পরপর সেই ভিডিওগুলো দেখে আসি। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। তবে এই কথাগুলো মানুষের বুঝজ্ঞানে একটু পরে আসে, যখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলো, যখন আওয়ামী লীগ তারা সারা দেশে মিষ্টি বিতরণ করছে। এরই মাঝখানে আওয়ামী লীগের অতি উৎসাহী কিছু নেতাকর্মী আছেন, যারা আসলে মানে আমি বুঝি না যে তাদের এই ধরনের অদ্ভুত পাগলামি কর্মকাণ্ডের আদৌ কোনো কারণ আছে কিনা। এদের এই ধরনের কর্মকাণ্ড হয়তো আমরা কোনোদিন হঠাৎ করে দেখতে পাবো যে বাংলাদেশে আমেরিকা সেনাবাহিনী পাঠাইতেছে। কেন? কারণ এরা এইভাবে অ্যাক্টিভিটিস চালালে হয়তো বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে, নয়তো ধরেন এরকমের সিদ্ধান্ত নিলেও নিতে পারে। তবে এরা একটা জিনিস বোঝে না যে প্রধানমন্ত্রী নিজে হয়তো অনেক কথা বলেন, কাদের সাহেব অনেক কথা বলেন, কিন্তু তোমাদের মতন দুই একটা চেটুমেটু নেতার মুখ থেকে এই ধরনের কথা দলের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, নির্বাচনের জন্য ক্ষতিকর। অবিলম্বে আওয়ামী লীগের এই নেতাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, কারণ তার এই ঘটনা খোদ আমেরিকাতে নাড়া দিয়েছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বিভিন্ন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন বক্তব্যের শিকার হলেও এবার ডাইরেক্ট মাইরা ফেলতে হবে পিটার হাসকে। মাইরাই ফেলবে এমন ঘোষণা দিয়ে বসে আপনার আলোড়ন তৈরি করে ফেলেছেন একজন আওয়ামী লীগের নেতা। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যা করার হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন কক্সবাজার মহেশখালী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ফরিদুল আলম। তার একটা বক্তব্যের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে ভাইরাল, আর এটা আপনার নজরে পড়েছে খোদ মার্কিনীদেরও, মানে আমেরিকার রাষ্ট্রদূতেরও। আওয়ামী লীগ নেতার এমন বক্তব্যে উদ্বেগ প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দর্শক, মহেশখালীর কালারমার ছড়া ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে 6 নভেম্বর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দিয়েছিলেন ফরিদুল আলম। সেই বক্তব্য আজকে 10 দিন পর 16 নভেম্বর আপনার 28 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ফরিদুল আলম বলছে, আপনারা জানেন বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে, কি একটা পাতিহাস আছে, পিটার হাস বদমাইশ, সে বিএনপির হয়ে যে অসভ্য কাজ কারবারগুলো বাংলাদেশে করছে তাকে পেলে মানে কল্লা কাইটটা মানুষকে খাওয়াইতাম, সেই পিটার হাস বদমাইশ। আপনি চিন্তা করেন এই যে বক্তব্য, এটা কত বড় ভয়ানক স্পর্ধার কোন লেভেলে গেলে এই ধরনের বক্তব্য দিতে পারে এই নেতা। হয়তো জনতার সামনে দেখা মাইক পাইয়া কি আর করবে, এখন কিছু তো একটা বলতে হবে, বইলা দিছে, কিন্তু বোঝে না এই ঘটনা কোন দিকে যাবে। 6 নভেম্বর সন্ধ্যায় আপনার কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা। প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, সাধারণ সম্পাদক। বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বরাবরের মতন শর্ট মেমোরি গজনী ছবির মতন, সে কি করে সে নিজে নাকি জানে না, সে বলছে, আমি এই ধরনের বক্তব্য দেইনি, পিটার হাস আমাদের মেহমান, আমি মেহমানদারি করার জন্য বলেছিলাম, তাকে কল্লা কাইটা মানুষকে খাওয়ানোর বিষয়ে বক্তব্য দেয়নি। আর যখন ভিডিও ফুটেজটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, এইটার বিষয়ে সে কোনো মানে বক্তব্য অস্বীকার করে বসেছে, দাবি করছে এগুলো এডিটিং করা যায়। কিন্তু মানুষ আর এত ছাগল না যে তোমার এইসব কথাবার্তাগুলো মানুষ বিশ্বাস করবে। তবে আপনার ফরিদুলের বক্তৃতার সময় মঞ্চে থাকা তারেক বিন ওসমান শরীফ, তিনি বলছেন,
এই বিষয়ে আবার আমি শুনিনি কল্লাকাটা বিষয়ে, তবে পিটার হাসকে নিয়ে বক্তব্য দেওয়ার বিষয়ে শুনেছি, এই ধরনের বক্তব্য দেওয়াটা ঠিক হয়নি, তবে ভবিষ্যতে দলীয় সভায় এই ব্যাপারে সবাইকে সতর্ক করা হবে। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে ঘোষণা হয়ে গিয়েছে তফসিল, ঘৃণা ভরে সেটা প্রত্যাখ্যান করেছে বিএনপি। আগুন যে আরো জ্বলবে, মারাত্মক হবে পরিস্থিতি, তা এবার বলাই বাহুল্য। হুঁশিয়ারি দিচ্ছে বিএনপি, আরো মারাত্মক হতে চলেছে অগ্নিগর্ভ আন্দোলন। এত অবরোধের পরেও কাজ হলো না, বিএনপি কিচ্ছু করতে পারলো না। শত বাধা ঠেলে নির্বাচনের আয়োজন করে ফেলছে তাহলে বাংলাদেশ সরকার, এবার কোন বড় গণ্ডগোলের ইঙ্গিত, এবার কোথায় গিয়ে ঠেকবে বিরোধী দলগুলোর সিদ্ধান্ত? শেষমেশ সংবিধান অনুযায়ী নির্বাচন মেনে নেবে তো? বেজায় খুশি দেখাচ্ছে আওয়ামী লীগকে, কিন্তু আমজনতা বলছে এই খুশি কতদিনের? এই খুশি কতদিন ধরে রাখতে পারবে আওয়ামী লীগ বিএনপি যদি এবার মারাত্মক কিছু করে? বর্তমানে বাংলাদেশে চলমান একাদশ সংসদের মেয়াদ যা শেষ হবে 2024 জানুয়ারি। বাংলাদেশের সংবিধান বলছে ঠিক এই সময়ের মধ্যেই বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করাটা বাধ্যতামূলক। তাই পরিকল্পনা মাফিক নির্বাচন কমিশন ঘোষণা করলেও পরবর্তী নির্বাচনের তফসিল, সাধারণত তফসিল ঘোষণা থেকেই ভোট গ্রহণের মধ্যে পার্থক্য থাকতে হয় অন্তত 40 থেকে 45 দিন। দেশটির নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছেন নির্বাচন হবে আগামী বছরের 7ই জানুয়ারি। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 30শে নভেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ডিসেম্বরের 1 থেকে 4 তারিখ পর্যন্ত। কেউ যদি মনোনয়নপত্র প্রত্যাহার করতে চান সেক্ষেত্রে 17ই ডিসেম্বরের মধ্যে তা করতে হবে। নির্বাচন হবে 300টি আসনে। এর আগে দেশটাতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2018 সালে 30শে ডিসেম্বর। তার আগেরটা অর্থাৎ দশম সংসদ ভোট হয় 2014 সালের 5ই জানুয়ারি। হিসেব বলছে বাংলাদেশের নির্বাচনের অধিকাংশটাই হচ্ছে ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির শুরুতে। নির্বাচন কমিশনার স্পষ্ট বলেই দিয়েছেন নির্বাচনে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করেন সেই চেষ্টাকে প্রতিহত করা হবে। বুঝতেই পারছেন বাংলাদেশ সরকার আট ঘাট বেঁধে নির্বাচনের পরিকল্পনা করে ফেলেছে। বিএনপির দাবি তারা মানেনি, মানবে না। সংবিধান অনুযায়ী হতে চলেছে দেশটার নির্বাচন, ঝামেলা যে হতে চলেছে, গণ্ডগোল যে বাঁধবে তার আঁচ বহুদিন থেকেই পাওয়া যাচ্ছে। আসলে তফসিল ঘোষণা নিয়ে দেশটার মধ্যে কম উত্তেজনা ছিল না, নির্বাচনকালীন সরকার নিয়ে বাংলাদেশ সরকার এবং বিরোধী দলগুলোর মধ্যে বিরোধ চরমে। যুক্তরাষ্ট্র বারংবার শান্তিপূর্ণ সংলাপে বসার কথা বললেও তা শেষমেশ ব্যর্থ হল। তবে বিএনপি যে চুপ করে আছে এমনটা কিন্তু একেবারে নয়। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে বিএনপি, তফসিল ঘোষণার সিদ্ধান্তকে ডেকে দিয়েছে। আপনারা দেখলেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যে আপনাদের কি মতামত রয়েছে এই ভিডিওটি দেখার পরে, সেই মতামতটুকু আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের জন্য পুরো কমেন্ট বক্স ফাঁকা রয়েছে, আপনাদের মতামতটুকু দিলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে আসলে এটার প্রতিক্রিয়া কী হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কী মতামত রয়েছে সেই মতামতটুকু অবশ্যই দিবেন, এবং আমাদের এইরকমের প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকবেন। কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ যাবো, সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।